চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। কি বলতেন বলেন? চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বাচ্চা তার সমস্ত জরুরত পুরা করে চোখের পানি দিয়ে, বলে বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরা করে কি দিয়ে? চোখের পানি দিয়ে বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরা করে। বাচ্চার শুধু একটা যোগ্যতা আছে, চোখের পানি। তো তার কাঁথা লাগবে, চোখের পানি দিয়ে কাঁথার প্রয়োজন পুরা করে। নিচেরটা পাল্টাতে হবে, তো চোখের পানি দিয়েই প্রয়োজন পুরা করে। এখন দুধ লাগবে, তো চোখের পানি দিয়ে প্রয়োজন পুরা করে। বুঝেন না কথা? বাচ্চা সমস্ত জরুরত পুরা করে কি দিয়ে বলেন? আর আল্লাহ ওয়ালা তাদের দুনিয়া আর আখিরাতের সমস্ত জরুরত পুরা করে চোখের পানি দিয়ে। কি দিয়ে বলেন? চোখের পানি দিয়ে। যারা চোখের পানি দিতে জানে তাদের দুনিয়াতে আর কোনো অভাব নাই, আখিরাতে কোনো অভাব নাই। এই জন্য আল্লাহর জন্য চোখের পানি দেয়া। বলেন কার জন্য? আল্লাহর জন্য চোখের পানি দেয়া। পৃথিবীর কোনো মাখলুক কাঁদতে পারে না, পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ তাআলা কাঁদার যোগ্যতা দেন নাই। ফেরেশতারা কাঁদতে পারে না, কোনো জানোয়ার কাঁদতে জানে না, পৃথিবীর কোনো প্রাণী কাঁদতে পারে না, আর কোনো ইহুদি আল্লাহ তাআলার ভালোবাসায় কাঁদে না, কোনো নাসারা আল্লাহ তাআলার ভালোবাসায় কাঁদে না, পৃথিবীর কোনো অমুসলিম আল্লাহ তাআলার ভালোবাসায় কাঁদে না। আল্লাহ তাআলার ভালোবাসায় কাঁদে শুধুই মুমিনিন। এজন্য যে জিনিস যত কম হয় এই জিনিস তত দামি হয়, যেটা যত অল্প, যেটা তত দুর্লভ এটা তত দামি। এই জন্য আল্লাহর ভালোবাসায় চোখের পানি বড় দুর্লভ, বড় কম, বড় অল্প। এই জন্য কোনো মানুষ যদি আল্লাহ তাআলার ভালোবাসায় চোখের পানি দিতে পারে, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা ওটা লুপে নাও, ওটা রেখে দাও, ওটা একটা শিশিতে ঢুকায় রেখে দাও, এটা না ওর কাজে আসবে। সুবহানাল্লাহ। এখন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসতে হবে, হাশরের ময়দানের দিকে জাহান্নাম টেনে টেনে নিয়ে আসবে, তখন আল্লাহ তাআলা বলবেন ওর চোখের পানিটা মেরে দাও, এক দুই ফুটা চোখের পানি মেরে দিবে, আর জাহান্নাম ক্যাত ক্যাত বলতে বলতে পেছনে হটে যাবে। এজন্য সাগর আর মহাসাগরের পানি দিয়ে গুনাহ ধোয়া যায় না, সাগর আর মহাসাগরের পানি দিয়ে গুনাহ ধোয়া কোনো ব্যবস্থা নাই। এক ফোঁটা চোখের পানি ঢেলে দিলে গুনাহ আর থাকে না। বলেন, এক ফোঁটা চোখের পানি দিয়ে গুনাহ আর থাকে না। বলে আল্লাহ তাআলার গজব যদি হিমালয়ের মতো হয়েও আসে, আল্লাহ তাআলার গজব যদি সাত আসমান হয়েও আসে, আর আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি দিয়ে দিতে পারে, ওই গজবের মধ্যে পানি ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও, নিজের গুনাহগুলোকে মনে করে করে আল্লাহ তাআলার কাছে কাঁদা। বলেন, গুনাহের কথা মনে করে করে আল্লাহ তাআলার কাছে কাঁদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর জান্নাতি কোনো সন্দেহ আছে? না। রাসূল বারবার বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। হযরত ওমর এই পরিমাণ কাঁদতেন, কাঁদতে কাঁদতে এদিকের চোখে এদিকের গোস্ত খসে গেছে, এদিকে দাগ পড়ে গেছে। এবার সাথীরা বললেন, হযরত কাঁদা যদি বন্ধ না করেন চোখ তো টিকবে না। হযরত ওমর বলতেন, যে চোখ আল্লাহর জন্য কাঁদবে না ওই চোখ আমার লাগবে না। যে চোখ আল্লাহর জন্য কাঁদে না ওই চোখ দিয়ে কি করবেন? বন্ধুরা, তোমরা তো মনে করেছ মোবাইলই বুঝি তোমাদের জীবনের সব। আল্লাহর কসম, মোবাইল জীবনের সব ঠিক, তবে জীবনের সব দিবে না, সব নিবে। কি বলছি বলেন? মোবাইলের জীবনে সব দিবে না, সব নিবে। মোবাইল শুধু নিতে জানে, দিতে জানে না। আর আল্লাহ ওয়ালাদের তাসবিহ শুধু দিতে জানে, নিতে জানে না। এটা শুধু দেয় নেয় না। বলেন সুবহানাল্লাহ। বলেন বলেন, তাসবিহ শুধু দেয়, বলেন নেয় না। আর মোবাইলে শুধু নেয়, দেয় না।
মোবাইলে শুধু কি করে নেয়, দেয় না। এখন যদি বলি তসবিহ কয়জনের কাছে আছে, তো দু চারজনই হাত তুলবেন। আর যদি মোবাইল কয়জনের কাছে আছে, 100% হাত তুলবেন, একাধিক হাত তুলবেন, একাধিক। আমার কাছে দুটো আছে, তসবিহ রাখে না একটা, মোবাইল রাখে দুটা, মেসওয়াক রাখে না একটা, মোবাইল রাখে দুটা। আলহামদুলিল্লাহ আমার কাছে মেসওয়াক আছে, আমার কাছে তসবিহও আছে, মোবাইল একটা প্রয়োজনে ছোট একটা আছে। কি আপনাদের আজকের এই মাদ্রাসার ফাউন্ডার জনাব আলহাজ মিজানুর রহমান সাহেব, ইনার মাল কি পরিমাণ আছে? আসেনি মাল? আসেনি? সবাই বলে না, ইনার মাল আছে তো না? আপনাদের আলহাজ মিজানুর রহমান সাহেব মাল আছে তো না? কি পরিমাণ মাল আছে? আমি সবাই বলেন, অনেক মাল আছে কিনা বলেন। আমি জিজ্ঞেস করেছি মোবাইল নাম্বারটা, বললো যে আমি তো মোবাইল ইউজ করি না। কি বলছে? মোবাইল ইউজ করে না, আর ওতে ক্লাস সিক্সে পড়ে। একটা হাম্বল দিস্তা মোবাইল না হলে হয় না, রিক্সা চালায় তারও মোবাইল লাগে, তাও একটা বড় মোবাইল লাগে, এবং রিক্সা চালাতে চালাইতেও ওটা দেখে। আমি দেখছি অটো চালাতে চালাতেও মোবাইল দেখে কি। আর আমার মোবাইলটা ব্যক্তিগতভাবে রোজানা 22 ঘন্টা বন্ধ থাকে। কত ঘন্টা? 22 ঘন্টা বন্ধ থাকে। আমি বলি এটা তো আমি আমার প্রয়োজনে নিছি, আপনার প্রয়োজনে কোনো আমি মোবাইল নেই নেই। আমি আমার কলম আমার প্রয়োজনে, আমার টুপি আমার প্রয়োজনে, আমার মোবাইল আমার প্রয়োজনে। এটা যখন আমার দরকার হবে তখন আমি খুলব। কথা মনে হয় বুঝেন না? মোবাইল খুলবো কখন বলেন? আমার দরকারে আমি, আমার দরকারে আমি আমার আলমারি খুলি না, আপনার দরকারে আলমারি খুলি। আমি আমার ঘরের চাবি খুলি কি আমার দরকারে না আপনার দরকারে? আমি মোবাইল খুলি কার লাগিয়া বলেন? আমার দরকারে। এই জন্য যখন আমার লাগে তখন আমি খুলি, আপনার লাগে হেসুম বন্ধ। মোবাইল শুধু নেয় দেয় না বলেন, আর তসবিহ শুধু দেয় নেয় না, এটার নাম কি? এটার নাম হলো তসবিহ। এটা কি করে জানেন? এটা মানুষকে মনে করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, এটা মানুষকে কি করিয়ে দেয় বলেন? কার কথা মনে করিয়ে দেয়? এটা হাতে থাকলে টানা আসে, হাতে থাকলে কি আসে? তোমাদের মোবাইলে যেমন টানা আসে, আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের তসবিহতেও টানা আসে। টানা টানা দুই টানা বলেন, এক টানা জান্নাতে পৌঁছিয়ে দিবে, আর হারাম টানা জাহান্নামে পৌঁছিয়ে দিবে। দুটো টানা, দুটো আঙ্গুলের কাজ, এক টানা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটাও একটা টানা, এটাও হাত ব্যবহার হয়, আর মোবাইলও হাত ব্যবহার হয়। তবে দুটার মধ্যে পার্থক্য, একটা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নেয়ামত তৈরি হয়ে যায়। একটা করার সঙ্গে সঙ্গে আসমান থেকে কোনো না কোনো রহমত বর্ষিত হয়, আরেকটার সঙ্গে সঙ্গে মহাদ আল্লাহ আসমান থেকে কোনো না কোনো আজাবের ফয়সালা হয়ে যায়। একটা দ্বারা রহমত নামে, আরেকটা দ্বারা গজব নামে। একটা দ্বারা কি নামে? রহমত নামে। আরেকটা দ্বারা কি নামে? গজব নামে। জিকিরের দ্বারা রহমত নামে বলেন, জিকিরের দ্বারা কি নামে? জিকিরের দ্বারা কি নামে? এই জন্য বন্ধু, যদি তোমার গাছে একটা, তোমার বাড়িতে একটা বড়ই গাছ থাকে, বড়ই গাছ যদি পাকা বড়ই টই টুম্বুর থাকে, পুরা পুরা থাকে, তুমি একটু নানা দিলেই ঝুরঝুর করে যেমন বড়ই পড়ে, তোমার জিব্বাটা নানা দিলে জিকিরের দ্বারা আসমান থেকে ঝুরঝুর করে বৃষ্টির মতো রহম পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم